গত 23 জুলাই শনিবার ভোরের আলো ফুটার আগেই আমার প্রতিপক্ষ হরিশগণ আমার নির্মিত ঘরে অবৈধভাবে অনুপ্রবেশ করিয়া আতর্কিত হামলা চালিয়ে আমার একটি টিনশেডের ঘর জোরপূর্বক ভাঙচুর করিয়ে ওটার যাবতীয় আসবাবপত্র লুটপাট করে। এ নিয়ে আমরা বাধা দিতে গেলে প্রতিপক্ষ জবরদখলকারী ভূমিখোর হরিশগণ তাদের সন্ত্রাসী দোসর নিয়ে আমাদের উপর চড়া হয়। এক পর্যায়ে থানা পুলিশ এসে এটা অবস্থান নিয়ন্ত্রণ করলেও ওরা একটি মিথ্যা মামলা আমাদের নামে করে। সেখানে আমরা একই সাথে প্রতিপক্ষ হরিশগণ আমাদের উপর জড়িয়ে গণমাধ্যমকে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালায় যা আদৌ সত্য নয়। এই ঘটনার রেশ কাটাতে না কাটাতেই গত 28 জুলাই রোজ বৃহস্পতিবার উক্ত প্রতিপক্ষ গ্রুপটি মূল হোতা এনামুল 45 পিতামিত চান মিয়া, মোশারফ 40 পিতামিত হাবিব মিয়া ও তাদের দোসরির দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনি জনতাবদ্ধ জড়ো হয়ে আমার উক্ত জমিতে জোরপূর্বক ঘর তৈরির অপচেষ্টা করে। এ সময়ে তাদের বেআইনি দখলে বাধা দিতে গেলে প্রতিপক্ষ হরিশ এনামুলের নেতৃত্বে মোহাম্মদ মোশারফ, শহীদুল, সাহেল, ওয়াসিম, জসিম, গং, আমার স্ত্রী নাসরিন আক্তার 45 ও আমার বোন লুৎফা বেগম পারভীন 38 এর উপর এলোপাথালি হামলা চালিয়ে বেদম প্রহার করে এবং কাপড় চোপড় টানা হেসড়া করিয়া ছিলন্ন তাহানি করে।